হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের অনেকদিন রিকোয়েস্ট ছিল শ্বশুর আর হোম ট্যুর, তো আজকে আমি অনেকদিন পর এখানে এসেছি ইন্ডিয়াতে। তো তোমাদের জন্য এটা শেয়ার করছি, ছোট্ট মতো একটা ভিডিও। বিজি সবাই, একটা অনুষ্ঠান আছে, তো চলো দেখাই, আমরাও খুব বিজি। তো প্রথমেই আমাদের ডাইনিং ঢুকে, আর তারপরে এখানে কিচেন, তো এই যে আমাদের এইরকম কিচেন, একদম খোলামেলা কিচেন, পুরো এদিকে জানলা আর এদিকে খাবার সার্ভ করা যায় এরকম। আর এখানে ঢুকে একটুখানি ডাইনিং আছে বসার জন্য, এখানে বেশ বসে বাইরে লোকজন দেখা যায়। নিচে সামনেই বাজার, দোকানঘাট সব আছে, লোকজন যায় সবকিছু এখান থেকে মানে ডাকলেই পেয়ে যায় এরকম। পুরো সুন্দর বসার জায়গা আছে, আমরা এখানে বসে সকালবেলা চা খাই। এটা হচ্ছে আমাদের বেডরুম, আমরা যখন এখানে আসি তখন এই পাশাতে আমরা থাকি। এই পাশাতে চারিদিকে জানলা, খুব সুন্দর হাওয়া আসে, আলো আসে, মানে বসন্ত বাড়ি মতো আছে। তো এটা আমাদের বেডরুম, আর কোনো বেডরুম আছে তো সেগুলো শেয়ার করি। আর ঢুকে এটা একটা আমাদের বেডরুম, এটা ছোট একটু, ওই সাইডে যে ঘরটা দেখাও সেটার থেকে একটু ছোট। তো এখানেও বেশ ভালো জানলা আছে, আলো আদা সব আসে। আর এখানে একটা বাথরুম পায়খানাও আছে, এই ঘরটাতে অ্যাটাচ বাথরুম পায়খানা আছে। আর তার সাথে এই সাইডে একটা ঘরের সাথে ব্যালকনি আছে। তো এই সাইডে একটা ছোট্ট ব্যালকনি আছে আমাদের, এখানে আমাদের যেগুলো এক্সট্রা জিনিস সেই সবগুলো রাখা হয়, আলু পেঁয়াজ এইসব এখানে রাখা থাকে। আর এখানে হাওয়া থাকে বলে অতটা খারাপ হয় না। তো এই বেডরুমটাও একটা বেশ মাস্টার বেডরুম, বড়, দুদিকে দরজা আছে, ব্যালকনিও যাওয়া যায়, এই সাইডেও আমাদের বেরোনো যায়। আর এখানে খাটটা, এই খাটটার এই অবস্থা, আমরা এসেছি, আমরা যেখানে আসি এরকম অবস্থা হয়েছে খাটের। এখানে জানলা দরজা সব আছে, মানে জানলা আছে, বেশ আলো বাতাস হাওয়া সব আসে রাতের বেলায়। হ্যাঁ, ভিডিওটা করার জন্য আমি ফ্যান অফ করে ভিডিওটা করছি, খুব গরম তাই জন্য পুরো ঘেমে যাচ্ছে। আর এখানে এই সাজা গোজার জন্য এখানে একটা আয়না আছে, আর এই সাইডে একটা আয়না আছে সাজার জন্য, কারোর কোনো কেউ বলতে পারবে না তুমি সরে যাও সরে যাও, এখানে খুব সুবিধা। এবার তো আমাদের মেকআপ করার ঘর, এটুকুই। আর বেরিয়ে সামনে আমাদের ঘরের সামনে একটা ছাদ আছে, এই যে তোমাদের রিকোয়েস্ট ছিল এই ভিডিওটা শেয়ার করার জন্য। অনেকদিন ধরে ভাবছিলাম করবো, কিন্তু আমি যেহেতু এখানে থাকি না তাই একটু দেরি হলো। তো তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আজকে আমাদের ঘরে একটা অকেশন আছে, তো সবাই খুব বিজি, আমিও বিজি, দেখছো আমি পুরো গরমে পুরো ঘামছি। তো এটুকুই শেয়ার করলাম, তোমরা অবশ্যই অনেকে জানিয়ে কেমন লাগলো আজকের ভিডিও, ভালো লাগলে লাইক করো, সবার সাথে শেয়ার করো। আজকের ভিডিও এটুকুই।